আজকে হঠাৎ করে আমরা বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব জনাব হিরো আলম সাহেবকে দেখলাম ডিবির কার্যালয়ে উপস্থিত হতে, এবং ডিবি পুলিশের সেখানে হারুন সাহেব ইতিমধ্যে পত্রপত্রিকায় এবং সংবাদ মাধ্যমের কাছে বিবৃতিও দিয়েছেন এবং খুব হাস্যরস অবস্থায় তাকে খোশ মেজাজে দেখা গিয়েছে ডিবির হারুনকে, এবং ডিবির হারুন বুঝাতে চেয়েছেন যে আইন সবার জন্য সমান, সুষ্ঠুভাবে আইন করা হচ্ছে, বিচার করা হচ্ছে, এরকম একটা ভাব নিয়ে তিনি আজকের হিরো আলমকে খুব সহযোগিতার ভাব ধরতে এসেছেন। কিন্তু যখন তাকে পিটিয়েছেন, মেরেছেন, সেই সময়কার ইতিহাস কিন্তু এদের এখন একটুও মনে নেই। যাই হোক বন্ধুরা, আমার যে কারণে আজকের এখানে আলোচ্য বিষয় এখানে এসেছি সেটা হচ্ছে এজন্য যে আমি ব্যক্তিগতভাবে হিরো আলম সাহেবকে কোনোভাবে খাটো করা কিংবা তাকে উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার জন্য নয়, কিন্তু আমার কাছে যে বিষয়টা সন্দেহ হচ্ছে বেশ কয়েকদিন পর্যন্ত সেটা আমার জনমনের, আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদের সাথে একটু শেয়ারিং করা। আমি নিশ্চয়ই সম্মান করি জনাব হিরো আলম সাহেবকে, তিনি একজন প্রান্তিক শহর থেকে উঠে আসা একজন মানুষ, তিনি অনেক কষ্ট পরিশ্রম করে এই অবৈধ ফেসিস সরকারের অধীনেও কয়েকটি নির্বাচনে গিয়েছেন, যদিও সেই নির্বাচনগুলোকে আমরা কেউ পছন্দ করি না, এই নির্বাচনে আমাদের দলসহ বিরোধী মতের কেউই যাচ্ছে না, তারপরেও একজন সাংবিধানিকভাবে যে কোনো ব্যক্তির অধিকার আছে নির্বাচনে যাওয়ার, এই ব্যক্তি নির্বাচনে যাওয়ার পরেও আমরা কিন্তু হিরো আলম সাহেবের সেই নির্বাচনের পক্ষে নই। তবে হিরো আলমকে যে আক্রমণ করা হয়েছে, তার উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এবং রাজনীতিবিদ পাশাপাশি কূটনৈতিক সকলের সাথে আমরাও কিন্তু তার সেটার প্রতিবাদ করেছিলাম। ব্যক্তিগতভাবে হিরো আলম সাহেবের কে পছন্দ করবেন কি করবেন না পক্ষে বিপক্ষে থাকতেই পারে মতামত, কিন্তু তার উপরে একটা জুলুম হয়েছে, সে জুলুমের প্রতিবাদ আমি করেছি, অনেকেই করেছেন আমার মতো, আমার দর্শক শ্রোতা যারা আছেন সকলেই কিন্তু সেটা করেছেন। কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত আমার কাছে এই ডিবি কার্যালয়টাকে খুব সন্দেহ জনকভাবে, এমন সন্দেহ যেটা আমার নিজেকে ভাবিয়ে তুলেছে যে ডিবি হারুনের কাজই আসলে হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত সৃষ্টি করা এবং জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কি বলে আপনার শুদ্ধ উচ্চারণ করে কিছু কথা বলে তারপরে মানুষদেরকে মানে বিভ্রান্ত করা। আমি দেখেছি ডিবি হারুন, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে যখন ঢাকা 17 আসনের নির্বাচন হলো, সেই আসনের নির্বাচনে আমাদের হিরো আলম সাহেব, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি সেখানে ভোট যে নির্বাচিত হয়েছেন তার থেকে বেশি পাওয়ার কথা, এজন্য যে কাস্টিং ভোটের মধ্যে তার জনপ্রিয়তা একটু হলেও বেশি, কিন্তু সেখানে তাকে ঠগানো হয়েছে, ভালো কথা। সেই নির্বাচনে যখন তার উপরে আক্রমণ করলো যে আওয়ামী লীগের ছেলেরা, সেই আওয়ামী লীগের ছেলেদেরকে হঠাৎ আমি দেখলাম ডিবির কার্যালয়ে, তখন আমার সন্দেহ হলো যে একজন মামলার আসামি, তার সাথে তো আমি সালিশ করার জন্য কোথাও বসছি না, যার বিরুদ্ধে আমার মামলা হবে কে ছবে, তাকে তো আপনি জেলে নিয়ে যাবেন, জেলে যাওয়ার পরে আইন সিদ্ধভাবে জেল থেকে বিচার হবে, বিচারের অধীনে সেখান থেকে যা রায় হবে সেটাই হবে। কিন্তু আজকের সেই হিরো আলম সাহেবের সামনে হাজির করলো ডিবি হারুন, কাদেরকে, ছাত্রলীগের সেই ছেলেদেরকে হারুন করে, হারুন সাহেব সেই হাজির করে প্রমাণ করতে চাইলেন যে খুব একটা মহৎ কাজ তিনি করে ফেলেছেন, এবং তার কাছে মাপ চাওয়ানোর জন্য একটা বেশভূষা ধরালেন, এবং সেখানে আমরা দেখলাম যে তিনি মাপও চেয়েছেন, এবং মাপ চাওয়ার পরে সেখানে আরো অনেক কথোপকথন সেখানে হয়েছে, তখনই আমার কাছে মনে হয়েছে যে আইন আসলে বাংলাদেশের নেই। আপনি মাপ চাবেন সেটা ডিবির কার্যালয়ে, আমার কাছে আমার বাবাকে যে খুন করেছে আপনি সেই খুন করা ব্যক্তিকে উপস্থিত করে এনে আমার পাও ধরিয়ে দিবেন, এটা তো কোনো আইন সিদ্ধ কাজ নয়। সেখান থেকেই আমার মনে হয়েছে যে এই ডিবি হারুনরা আজকের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ ফেঁদে বিভিন্ন মানুষদেরকে আজকের বিকৃতভাবে উপস্থাপন করতে চায়, বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন কলা কৌশলে আটকাতে চায়। হিরো আলম সাহেব বাংলাদেশের নির্বাচন করবেন, তার এই নির্বাচনের তার ব্যক্তিগত স্বাধীনতা, যত জায়গায় তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, পূর্বের ন্যায় আজও আমি তার তীব্র নিন্দা জানাই, কারণ একটি সরকার সেটা করতে পারে না। কিন্তু আজকের হিরো আলম সাহেব রিজভি সাহেবের বিরুদ্ধে যখন মামলা করতে গেলেন, তখন আমি একটু ঘটনা তদন্ত করে নিজের মতো করে দেখতে গেলাম, যেই ভিডিও নিয়ে তিনি মন্তব্য করেছেন, এ ধরনের হিরো আলমকে নিয়ে বাংলাদেশে মন্তব্য পূর্বে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী ইনক্লুডিং আমি সহ অনেক আগে এ ধরনের অনেকেই অনেক মন্তব্য করেছেন, তাকে নিয়ে অনেক, তাকে কেউ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাকে কেউ আপনার আপনার ইউটিউবার বলেন, তাকে কেউ আপনার গান নাচ মানে অনেক ধরনের উপাধি তাকে দিয়ে মানুষ ডাকতে পছন্দ করেন, কিন্তু তিনি এই হালের
কি বলে পানিতে ভাসতে ভাসতে, যেহেতু এই দেশে রাজনীতিবিদরা নেই, সমাজে এখন কোনো রাজনীতিবিদ কাজ করতে পারছে না, অন্যায় অবিচার চলমান, সেখানে কোনো প্রার্থী নেই, স্বভাবতই সেই জায়গায় এখন হিরো আলম সাহেব ছাড়া বিকল্প কিছু নেই। সে কারণে হিরো আলম সাহেব আজকের আলোচনায় এবং আমরাও সবাই মিলে তার ব্যাপারে পজিটিভ আলোচনাটাই নেগেটিভের চেয়ে বেশি করছি, কারণ এখন তার বিরুদ্ধে আলোচনা নেগেটিভ করার কি আছে? যেখানে আওয়ামী লীগ সমস্ত জায়গায় নেগেটিভ আলোচনা করছে, সেখানে হিরো আলমকে নিয়ে আর নেগেটিভের কি আছে? হিরো আলম একজন সাধারণ জনগণ হিসেবে আমরা কিন্তু তাকে সেই জায়গায় ওয়েলকাম এবং তার প্রতি সহানুভূতি দেশের জনগণ দেখিয়েছে। কিন্তু আজকে তিনি যখন রিজভি সাহেবের বিরুদ্ধে মামলাটা করতে গেলেন, সেটার জন্য আমি সচেতন করতে এসেছি, রিজভি সাহেবের পক্ষে কিংবা বিপক্ষের জন্য না। রিজভি সাহেব যে বক্তব্য দিয়েছেন কতদিন নাকি আগের এই বক্তব্য, সেই বক্তব্যটাকে হঠাৎ করে কেউ না কেউ শিখিয়ে দিয়েছে, অথবা কেউ না কেউ এটাকে ভাইরাল করে চোখের সামনে এনে নতুন করে আরেকটি ষড়যন্ত্রের ফাঁদ শুরু করেছে। কারণ আপনারা জানেন যে হিরো আলম এখন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত মুখ, এখন হিরো আলম সাহেব রিজভির বিরুদ্ধে মামলা করবে, এই ইস্যুটা আবার বাংলাদেশে 5-10 দিন শেখ হাসিনা মার্কেটিং করতে পারবে, এই মার্কেটিং করে মানে নোংরা যত রাজনীতি বাংলাদেশে আছে তা সব কিন্তু এই দেশে চলমান আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই হিরো আলম সাহেবকে নিয়ে ওবায়দুল কাদের সাহেব মন্তব্য করেছিলেন, পরে কিন্তু একটা মহাবিপদে পড়েছেন। আমিও কিন্তু তৎকালীন সময়ে হিরো আলম সাহেব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, আমি কিন্তু ওবায়দুল কাদেরের পক্ষে রেখেই সেই তীব্র প্রতিবাদ তখন করেছিলাম যে এটা হিরো আলমের জন্য যায় না, তিনি যাই হোক একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের যে লেভেলের বড় মাপের একটি দলের রাজনীতিবিদ, সেই জায়গায় হিরো আলম সাহেব আলোচনা করেছেন কিংবা সমালোচনা করেছেন বা হিরো আলমের তিনি করেছেন, উভয়ের কারো জন্যই সেটা শোভনীয় হয়নি। বিএনপিরও যে ব্যক্তি এই আলোচনা করেছেন, কোন প্রেক্ষাপটে কখন কোন জায়গায় করেছেন সেটা আমাদের এখন পর্যন্ত কিন্তু আসে নাই, কিন্তু আজকে হঠাৎ করে এটাকে নিয়ে ডিবি কার্যালয়ের ডিবি হারুনকে যে খোশ মেজাজে দেখলাম যে আমাদের কাছে মানুষ আসে, বিচার প্রার্থী বিভিন্ন বিপদে পড়লে তারা আমাদের কাছে আসে, এই যে মানে এখন এতটা সহানুভূতিশীল যে মনে হচ্ছে ডিবি হারুনের কাছে গেলেই সঠিক বিচার পাওয়া যায়, অথচ এই ডিবি হারুন কত মানুষকে মানে পিটিয়েছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, না তার মানে কি বলে কারো জামা কাপড়, এই কয়েকদিন আগেও আপনারা দেখেন যে বিএনপির নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে, হঠাৎ করে তিনি এই মায়াকান্না এবং বক্তব্যের উদ্দেশ্যটা কি? তাহলে আজকের যদি রিজভি সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে ডিবি হারুন সাহেব এই মন্তব্য করতে পারেন, তাহলে ঢাকা 17 আসনের নির্বাচনে আজকের যাকে আক্রান্ত করা হয়েছে, মারা হয়েছে, পিটানো হয়েছে, সেই হিসাবে আপনি ডিবি হারুন কি মন্তব্য করবেন বলেন? সেই জায়গাটা নিয়ে আপনি কি বক্তব্য দিবেন জাতির কাছে বলেন? সেই জায়গাটা নিয়ে আপনি কি প্রতিবাদ করবেন আপনি বলেন? কিন্তু সেই প্রতিবাদ কিন্তু তাদের কাছে নেই। আমি এই হিরো আলম সাহেবের উপরে আমার কোনো ক্ষিপ্ত কোনো মন্তব্য নেই, কারণ একজন ব্যক্তিকে নিয়ে একজনের কটূক্তিমূলক বক্তব্য দিলে তার সাংবিধানিক রাইট আছে, তিনি সেটার প্রতিবাদ করবেন, যে কোনো উপায়ে সেটা করতে পারেন। কিন্তু হঠাৎ করে সরকার ডিবি হারুন এবং হিরো আলম সাহেবের এই নতুন করে মামলা পর্যন্ত করতে যাওয়ার উদ্দেশ্যটা আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে। এবং আমি আপনাদেরকে আগেও একটা টকশোতে বলেছিলাম যে হিরো আলমকে একটা সময় আওয়ামী লীগ এমপি বানিয়ে দিবে, দেখবেন আপনাদের মাধ্যমে তার একটা ভাইব তুলবে, সমগ্র বাংলাদেশে তার একটা জনপ্রিয়তা তৈরি করানো শেষ হয়ে গেলে তখন হঠাৎ করে তারা আপনাদেরকে বুমেরাং করার জন্য আপনাদের বুকে একেবারে ওই যারা যারা মানে আমরা আপনারা সবাই মিলে যারা তাকে ভালোবেসেছি ভালো বলেছি সেই ব্যক্তিকে আওয়ামী লীগ লুফে নিয়ে নমিনেশন দিয়ে তারপরে ওই যে অবৈধ নির্বাচন আগামীতে যেটা করতে চায় সেখানে তো কোনো কনটেস্ট করার কোনো লোক থাকবে না, হিরো আলমকে বলবে তুমি একটা আসনে নির্বাচন করো, আমরা তোমাকে হয় দেবো, তুমি স্বতন্ত্র থেকেই হয়ে যাও, কোনো সমস্যা নেই। এ ধরনের কার্যক্রম করাটা অসম্ভব কিছু নয়, এটা আমি পূর্বে একটা টকশোতে বলেছিলাম, তার কিছুটা নজির নতুন করে আজকে আপনারা দেখা শুরু করলেন। না হয় হিরো আলম সাহেব আজকের কেন হঠাৎ করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করতে গেলেন? যদি তাই হয় তাহলে আপনি কেন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে গেলেন না? আপনাকে তো ওবায়দুল কাদেরও এই ধরনের একটা মন্তব্য খারাপ করেছে, আবার আপনাকে নিয়ে তো কত ভালো ভালো মন্তব্য করেছে বিএনপির মহাসচিব করেছে, বিএনপির নেতাকর্মীরা করেছে বিভিন্ন জায়গায়, শুধু বিএনপি না, জামাত, বিএনপি, হেফাজত, তাবলিগ, বাংলাদেশের নিরপেক্ষ বিভিন্ন মানুষ তো আপনাকে নিয়ে কত ওয়েল উইশ জানিয়েছে। হিরো আলম সাহেব আপনাকে মনে রাখতে হবে এই যারা ওয়েল উইশ করেছে একজনও আপনার ব্যক্তিগত কোনো সমর্থক নয়,
শুধুমাত্র বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটি যন্ত্র আপনি ছিলেন, আপনি দাঁড়িয়েছেন, আর কেউ দাঁড়ায়নি। সরকারের এই নৌকার বিপক্ষে যাকে পেয়েছে তাকে জনগণ লুফে নিয়েছে, একটু হলেও সেখানে আপনার জন্য করেছে। কিন্তু ভাবার অর্থ কোনো সুযোগ নেই যে এরা ব্যক্তিগতভাবে আপনাকে হাজার হাজার সালাম দিয়ে আপনাকে এমপি বানিয়ে দিবে। আজকে যদি বাংলাদেশের প্র্যাকটিক্যাল রাজনীতি থাকতো, তাহলে আপনার রাজনৈতিক অবস্থানটা কোন জায়গায় থাকতো সেটা কিন্তু আপনার বিবেচনায় রাখতে হবে। আওয়ামী লীগ বিএনপি বলে কথা বলছি না, আমি আমার দল নিরপেক্ষ কথা বলেই আজকে বলছি যে আপনি যখন এই বক্তব্যগুলো আজকের গতকালকে থেকে দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এটা আপনার শিখানো বক্তব্য। খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভাবতে হবে হু ইজ খালেদা জিয়া। খালেদা জিয়ার বাংলাদেশের, আমরা তো এই ধরনের কোন বড় বড় কবি নজরুল কি পাস করেছে, অমুকে কি অর্জন করেছে, এই আলোচনা তো পৃথিবীর কে, কবি নজরুল নজরুল। খালেদা জিয়া আজকের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে যে সর্বোচ্চ অবদান রেখেছে। খালেদা জিয়ার হাজবেন্ড বাংলাদেশের কি বলে স্বাধীনতার ঘোষক, তার যে মানে বহুরূপী জ্ঞান, সামাজিক দক্ষতা, রাষ্ট্রীয় জ্ঞান, বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব, সেই জায়গায় আমার মতো চুনিপুটি কিছু বললেও কিছু আসে যায় না, কিছু না বললেও কিছু আসে যায় না। কিন্তু আমি যেটা বলতে চাই, আজকের এই আপনার এই মন্তব্যটা আপনারও না, আপনাকে কেউ না কেউ ব্ল্যাকমেইলিং করছে, যেটা আপনারা কিন্তু একটু ভেবে দেখবেন। আপনি আপনাকে নিশ্চিত এই আওয়ামী লীগের কোন একটা টোপ আপনার পিছনে ফালানো হয়েছে, পূর্বেও ফালিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন পূর্বে ফালানো হয়েছে এরকম যে বাংলাদেশে বহু মানুষ নির্বাচন করতে চায় কিন্তু তাদেরকে নির্বাচন পর্যন্ত কিন্তু করতে দেয় না। হিরো আলম সাহেবের উপরেও আক্রমণ করেছে, সেটাকে আমরা প্রচার করছি, কিন্তু তারপরেও কিন্তু এই হিরো আলম মার্কা লোকদেরকে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে চায়। এখানে আওয়ামী লীগের এটা সফলতা, কারণ আওয়ামী লীগ যখন দেখবে যে অন্তত একজন প্রার্থী তো পেলাম, বিএনপি আসলো না, জামাত আসলো না, তাতে কিন্তু আওয়ামী লীগের বেনিফিট, সেই বেনিফিটের কাজটা কিন্তু তারা করছে। আওয়ামী লীগ যে চক্রান্তটা এখন করছে, সেটা করছে হিরো আলমকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা আমরা সবাই মিলেই তার ব্যাপারে অনেক পজিটিভ মন্তব্য যেমন করেছি, তার অনেক সমালোচনাও আমরা করেছি। কিন্তু আজকের এই আওয়ামী লীগ যেটা চাচ্ছে, হিরো আলমকে দিয়েই নতুন কোন ষড়যন্ত্র পাতা যায় কিনা, যেটা পাতলে সেটা মানে একেবারেই মানে কি বলে হালকার উপরে একটু আপনার এই পরিবেশটাকে নষ্ট করে নির্বাচনের আগে তাদের একটু সময় ক্ষেপণ করা না হয়। রিজভি সাহেব যে মন্তব্য করেছেন, বাংলাদেশের প্রতিনিয়ত হিরো আলমকে নিয়ে গালিগালাজ করার লোকের সংখ্যার অভাব কিন্তু নেই, আবার তার পক্ষে বক্তব্য দেওয়ারও লোকের সংখ্যার অভাব কিন্তু নেই। কিন্তু পক্ষের বক্তব্যগুলো কারা দিচ্ছে? এরা একজনও হিরো আলমের ব্যক্তিগত কোনো মুরিদ না, ব্যক্তিগত কোনো কিন্তু একেবারে সমর্থক না। হ্যাঁ, কিছু তো আছেই অবশ্যই, কিন্তু বাংলাদেশের যারা শেখ হাসিনাকে অপছন্দ করে, এই শেখ হাসিনার বিপরীতে হিরো আলম, এটাকে বলছে আজকের কি বলে মানে মানুষ এটাকে লুফে নিয়েছে, শেখ হাসিনার বিপক্ষে হিজড়া নির্বাচন করছে, মানুষ সেই হিজড়াকে সমর্থন দিচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন হিজড়াকে সমর্থন দেওয়ার অর্থ এই নয় যে হিজড়ার লক্ষ লক্ষ সমর্থন আছে। হিরো আলম সাহেবকে আজকের এখানে কি বলে সমর্থন দেওয়ার এই নয় যে হিরো আলম সাহেব লক্ষ লক্ষ সমর্থক নিয়ে বসে আছে, বাস্তবতা হচ্ছে যে আপনাকে আমরা বাংলাদেশের মানুষ মনে করেছে যে আপনার উপরেও যে জুলুম হয়েছে এটা অবশ্যই নিন্দনীয়। শেখ হাসিনার এই ফ্যাসিবাদী সরকারের নিন্দনীয় কাজটি কেউ পছন্দ করে নাই বিধায় এ ধরনের মন্তব্য কিন্তু করেছে আজকের। সেজন্য বলছি যে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত হিরো আলম সাহেবের ব্যাপারে যে কেউ যে কোনো খারাপ মন্তব্য করলে সেটার আমি পক্ষপাতিত্ব নই, তবে হিরো আলম সাহেবকে নিয়ে আজকে নতুন করে ডিবি হারুনের মন্তব্যকে কেন্দ্র করে আমার মনে হয়েছে এটা আরেকটা সাজানো নাটক, সেটাই আপনাদেরকে ক্লিয়ার করতে এসেছি। আমি এখনো মনে করি হিরো আলম সাহেব আপনি আপনার জায়গা থেকে ফাইট করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করবেন, করতে যাচ্ছেন, করতে থাকেন, আমি আপনাকে সে ব্যাপারে আমি আপনার কোনো খারাপ মন্তব্য করতে চাই না। কিন্তু আপনি যাদেরকে নিয়ে হঠাৎ করে ভিডিও বানান শুরু করেছেন, কিংবা হঠাৎ করে একেবারে নির্বাচন কমিশনে যাবেন বা ডিবি কার্যালয়ে যাবেন, এই ঘন ঘন ডিবি কার্যালয়ে যাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে আপনি তাদের কোনো একটি ষড়যন্ত্রের মধ্যে পড়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে এই হারুন গত কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে, একজন গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে যে অভিনয়টা সেখানে করেছে, ভাত মানে কি বলে খাবার দিয়ে
সেটাকে ভিডিও করে ছবি তুলে তারপরে বাহিরে করেছে। এখন এই খাবার নিয়ে মন্তব্য থাকতেই পারে, পক্ষে বিপক্ষে থাকতেই পারে, সেটা ভিন্ন জিনিস। এখন অনেকে বলেছেন তিনি ডায়াবেটিসের রোগী, অসুস্থ ছিলেন, তাকে প্রপোজ করা হয়েছে এমার্জেন্সি, এবং এটা নিয়ে কিন্তু গয়েশ্বর দাদা বিবৃতি পর্যন্ত দিয়েছেন, যেটা নিয়ে আমার কোনো মন্তব্য করার কিছু নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ডিবির কার্যালয়টা শেখ হাসিনার একটি অবৈধ তন্ত্রকে বাস্তবায়নের একটি নির্লক্ষ্য বাস্তবায়নের জায়গা। এই হারুনদের কাজই হচ্ছে যাকে তাকে ডেকে এনে তারপরে হারুনরা জানে যে কাকে কখন কোন অবস্থায় কি করতে হবে। আজকের এই হিরো আলম সাহেবের মানে তার তার ব্যক্তিগত ভাবে তার যদি ভালো কিছু সে অর্জন করে, নির্বাচন করে, জয়যুক্ত হয়, সেটার জন্য আমার ওয়েল উইশ ছাড়া তার প্রতি নেগেটিভ এখন পর্যন্ত কোনো মন্তব্য আমার নেই। তবে এতটুকু আমি মন্তব্য করলাম, গায়ে ভাসিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার বাংলাদেশের প্রত্যেকটি হিরোকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তারা অনেক জনপ্রিয় হয়েছে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের কারণে, কিন্তু জনগণের কাছে ধিক্কৃত হয়েছে। আপনি যতটুকু জায়গা থেকে এই জায়গায় উঠে এসেছেন ইজ গুড এনাফ, আপনার জন্য গুড এনাফ, অনেক বড় অর্জন আপনি করেছেন। কারণ আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম জেলে, বিএনপি জেলে, খালেদা জিয়া জেলে কেউ নাই রাস্তায়, এখন রাস্তায় আছে কি? আপনি আছেন আর নৌকা আছে, এবং আপনাকেই পেলে পুষে সরকার সেখানে রেখেছে বা রাখবে। অতএব আপনি সেখানে আসার কারণে স্বভাবতই নৌকার বিপক্ষে যারাই আছে তারা একটু হলেও আপনাকে কি করবে, আপনাকে আপনাকে মানে